হ্যালো গসিপ লাভার্স, রাইট নাও আপনাদের সাথে আলোচনা করব রশ্মিকাকে নিয়ে চিন্তিত তার বাবা মা। ওয়েল, পুরো ভিডিওটিতে বিষয়টি নিয়েই আলোচনা করা হবে। সো লেটস জাম্প ইনটু দ্য মেইন ভিডিও। সাউথ ইন্ডিয়ান সিনেমার আলোচিত অভিনেত্রী রশ্মিকা মান্দানা নিজের ক্যারিয়ারে বেশ কিছু ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী। বর্তমানে বেশ কিছু সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। শুটিং এর জন্য নানা জায়গায় ছুটে বেড়াতে হচ্ছে তাকে। এ নিয়ে তার বাবা মা ভীষণ উদ্বিগ্ন। রশ্মিকা মান্দানা জানান, বিভিন্ন স্থানে গিয়ে শুটিং এ অংশ নেওয়ার কারণে বাবা মা খুব চিন্তিত হয়ে পড়েছেন। বাবা মা হিসেবে তারা যে উদ্বিগ্নতা প্রকাশ করেছেন তাতে আমি খুবই আনন্দিত, কিন্তু শুটিং বন্ধ করার সিদ্ধান্তের বিষয়টি আমার হাতে নেই। তাছাড়া শুটিং পিছিয়ে গেলে অনেক অসুবিধা হবে, সুতরাং আমি আমার কাজ বন্ধ করিনি, যতটা সম্ভব নিরাপত্তা বজায় রেখে কাজ করছি। যেহেতু বর্তমানে করোনাকালীন সময় চলছে, যার কারণে সকলের আলাদা ধরনের টেনশন রয়েছে, কারণ কখন কি হয়ে যায় কেউই বলতে পারে না। আর যেখানে ভারতে খুব মহামারী আকারে করোনা ছড়িয়ে পড়েছে, সেখানে অনেকেই নিজেদের কাজ বন্ধ রেখেছেন। অ্যাট দ্য টাইম রশ্মিকার পরবর্তী সিনেমা পুষ্পা, এতে আইকন স্টার আল্লু অর্জুনের বিপরীতে দেখা যাবে রশ্মিকাকে। গীতা গোবিন্দম সিনেমা ক্ষেত্র এই অভিনেত্রী জানান, আল্লুর সঙ্গে শুটিং এর অভিজ্ঞতা তার অনেক চমৎকার ছিল, সেটে অনেক মজা করেছেন তারা। পুষ্পা ছাড়াও হিন্দি ভাষার মিশন মজনু সিনেমায় দেখা যাবে রশ্মিকাকে। এই সিনেমার মাধ্যমেই বলিউডে পা রাখতে যাচ্ছেন রশ্মিকা। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করছেন সিদ্ধার্থ মালহোত্রা। পাশাপাশি হিন্দি ভাষার গুড বাই সিনেমাতে অভিনয় করবেন রশ্মিকা। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন রশ্মিকাকে নিয়ে চিন্তিত তার বাবা মা। আর এই বিষয়টি নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।